দর্শক শ্রোতা, ঈদুল আজহায় মুক্তি পাওয়া প্রিয়তমা এবং সুরঙ্গ নিয়ে চলছে ভক্তদের মাঝে নানা হট্টগোল। তারই মধ্যে ভিডিও তথ্যচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ে সুরঙ্গ সিনেমার প্রযোজক, প্রিয়তমা সিনেমার প্রযোজক। অর্থাৎ আপনারা যা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সাদা শার্ট পরনে দাঁড়িয়ে আছেন আমাদের ডিবি প্রধান হারুনুর রশিদ। তার বাম পাশে, ডান পাশে আছেন প্রিয়তমা এবং সুরঙ্গ সিনেমার প্রযোজক, নায়ক এবং নায়িকা। তারা কেন ডিবি কার্যালয়ে গিয়েছে তুলে ধরছি বিস্তারিত। আপনারা সকলে শুনেছেন হয়তো প্রাইরেসি হয়েছে সুরঙ্গ সিনেমা। প্রাইরেসি বলতে আমরা অনেকেই বুঝি এবং অনেকেই বুঝি না। যেমন আপনি একটা সিনেমা হলে সিনেমা দেখতে গেলেন, পুরো সিনেমাটা আপনি কপি করে আবার একটা ভিডিও তৈরি করে আপলোড দিলেন, বা সিনেমাটি আপনি ভিডিও ধারণ করে আপনার ফেস বা প্রোফাইলে বা ইউটিউবে আপনি আপলোড দিলেন। অর্থাৎ একটি সিনেমাকে কপি করে, অর্থাৎ একটি সিনেমার তথ্যচিত্র হুবহু কপি করে, নকল করে যদি কোনো কিছু প্রকাশ করা হয় সেটাকে প্রাইরেসি আমরা সহজ ভাষা যেটা বুঝি। এ নিয়ে প্রিয়তমা সিনেমার পরিচালক তিনি কুচাতে একটি পোস্ট করেছেন। সেই সিনেমায় তিনি বলেছেন স্ত্রী চলে যাওয়াকে উল্লেখ করেছেন, অর্থাৎ সিনেমাটা যে নকল করা হয়েছে, চুরি হয়ে গেছে। প্রিয়তমা সিনেমার পরিচালক তিনি এমনটাই বুঝিয়েছেন, ধরে নিয়েছেন সুরঙ্গ সিনেমার টিম। তাই নিয়ে একটা হট্টগোল সৃষ্টি হয়েছে, তাই তারা ডিবি কার্যালয়ে গিয়েছেন। কিন্তু ডিবি কার্যালয়ে কারা কাকে দোষ দিচ্ছেন সেটা কিন্তু প্রকাশ হয়নি, অর্থাৎ কে বা কারা চুরি করেছে, কে বা কারা সিনেমাটি প্রাইরেসি করেছে সেটা উদ্ঘাটন করার জন্য কিন্তু তারা সেখানে গিয়েছে। আমরা জানি প্রায় 3 দিন অতিবাহিত হতে যাচ্ছে সুরঙ্গ সিনেমাটি প্রাইরেসি হয়েছে, এখনও কিন্তু উদ্ঘাটন হয়নি কে বা কারা সে সিনেমাটি প্রাইরেসি করেছে। তা নিয়ে চলছে বিভিন্ন হট্টগোল। আমরা জানি প্রিয়তমা সিনেমার নায়ক সাকিব খান তিনি যুক্তরাষ্ট্রে আছেন তার পরিবার নিয়ে, এবং প্রিয়তমা সিনেমার নায়িকা ইতিকা পাল তিনিও বাংলাদেশে নেই। তবে সুরঙ্গ সিনেমার টিম সবাই কিন্তু বাংলাদেশে রয়েছে, যেমন আরফান ইশু, তোমা মির্জা, নায়িকা তোমা মির্জা তিনিও কিন্তু রয়েছেন। অপরদিকে প্রিয়তমা সিনেমার প্রযোজক এবং পরিচালক আরশাদ আদনান, হিমেল আশরাফ তারা কিন্তু বাংলাদেশে রয়েছেন। তবে কি হবে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে, তাই আপনারা এই প্রাইরেসিতে এড়িয়ে চলুন। যেমন একটি সিনেমা প্রাইরেসি করলে, নকল করলে, কপি করলে কি লস হচ্ছে আপনারা জানেন, কোটি কোটি টাকা খরচ করে একটি সিনেমা করতে হয়। অর্থাৎ সেই সিনেমাটা যদি জনগণ সিনেমার হলে না গিয়ে দেখে, তাহলে কিন্তু যারা সিনেমা নির্মাণ করেছেন তাদের কিন্তু ইনকাম হবে না, এবং সিনেমা যারা মালিক আছেন, হল মালিক আছেন, তাদের কিন্তু ইনকাম হবে না। তাই একটি সিনেমা প্রাইরেসি থেকে, কপি করা থেকে, নকল করা থেকে আপনারা বিরত থাকুন। হলে বসে কোনো সিনেমা আপনারা ভিডিও করবেন না, বা একটি সিনেমা দেখে হুবহু সেটা কপি করার চেষ্টা করবেন না। যদি আপনি কপি করার চেষ্টা করেন আপনাকে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি আপনাকে দেওয়া হবে। আপনারা সকলে জানেন সিনেমার প্রতি মানুষকে উজ্জীবিত করার জন্য তারা কিন্তু নতুন করে নতুন নতুন সিনেমা তৈরি করছেন, সামাজিক সিনেমা তৈরি করছেন। এখন কিন্তু অশ্লীলতা একেবারে নেই বললেই চলে। যে সিনেমাটি সুরঙ্গ এবং প্রিয়তমা বা বেশ কিছু সিনেমা, প্রহেলিকা, লাল শাড়ি মুক্তি পেয়েছে, প্রত্যেকটি সিনেমায় কিন্তু সামাজিক। তাই এই সিনেমা জগৎকে তুলে ধরতে কিন্তু নায়ক নায়িকারা, নির্মাতারা কিন্তু বেশ পরিশ্রম করছেন, এবং যারা প্রযোজক আছেন, পরিচালক আছেন তারাও পরিশ্রম করছেন। সিনেমার হল মালিক যারা আছেন তারাও চায় সিনেমার হলগুলো যেন মানে তারা আবারও পূর্বের মতো তুলে ধরতে পারে। দর্শক, শ্রোতা, বক্তরা, সিনেমা প্রেমীরা, প্রেমিকারা যেন সেখানে গিয়ে উপস্থিত হন। তাই সিনেমা কপি করা থেকে প্রাইরেসি করতে বিরত থাকুন, পরবর্তী তথ্য জানিয়ে দেওয়া হবে।